প্রতিদিনই কোথাও না কোথাও সড়কে ঝরছে প্রাণ এবার কেবল ঈদের দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে জনের বিশেষজ্ঞরা বলছেন বাড়তি টাকার আশায় ঈদকে কেন্দ্র করেই ফিটনেসবিহীন গাড়ি এবং অদক্ষ চালক নিয়োগ দেন পরিবহন মালিকরা আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সর্বোচ্চ মহল থেকে তদারকের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা বিস্তারিত মুস্তাফিজুর রহমানের রিপোর্টে ভিশন এস এন ই এল ও মানি ব্যাক গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত দুদিনের ব্যবধানে ফরিদপুর ও ঝালকাটিতে সড়ক দুর্ঘটনায় মারা গেছে 28 জন ফরিদপুরের একই পরিবারে 5 জন ও ঝালকাটির সড়ক দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে একই সময়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে 35 জন এছাড়া মুখোমুখি সংঘর্ষ যানবাহন উল্টে এবং নিয়ন্ত্রণ হারিয়ে মৃত্যু হয় বাকিদের মূলত ঈদকে কেন্দ্র করে সড়কে নামানো হয় ফিটনেসবিহীন গাড়ি এবং অদক্ষ চালক ফলে বাড়ি ফেরা মানুষদের আনন্দ পরিণত হয় শোকে ঈদের পরে মনিটরিং তো অনেকটুকুই কমে যায় ফলে এই সুযোগে দেখা যায় চালকরা ওভার স্পিডিং বা রেকলেস ড্রাইভিং একটু বেশি করে আনফিট অনেক গাড়ি কিন্তু চলে আসে যেগুলো কিনা আসলে কন্ট্রোল করতে পারে না চালকরা এই ধরনের গাড়ি দুর্ঘটনা ঘটায় পাশাপাশি হচ্ছে যে অনেক সময় হেল্পার দিয়ে চালানোটার প্রবণতা থাকে বা হচ্ছে যিনি হয়তো মহাসড়কে চালানো অভিজ্ঞ নয় এমন চালকও কিন্তু দেখা যাচ্ছে মালিকরা অ্যাপয়েন্ট দিয়ে থাকে এই সময়টা চালানোর জন্য ভীষণ এসি নিয়ে এল গ্যারান্টি অফার এক মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত একটি গবেষণার জরিপ বলছে সড়কে প্রাণ হারানো ব্যক্তিদের মধ্যে ছাপ্পান্ন ভাগ পথচারী ভাগ মোটরসাইকেল ও থ্রি হুইলারের সাথে অন্য যানবাহনের সংঘর্ষ হয়েছে প্রায়শই দেখা যায় আইন সঠিকভাবে তার কাজটা করতে পারে না কারণ আমরা অনেক সময় অবৈধ প্রভাব বিস্তার করতে চাই অনেক ক্ষেত্রে দেখা যায় পুলিশকে ভাইলেশন করে চালকরা চলে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ট্রাফিক পুলিশ যখন কোনো আইন প্রয়োগ করবে তখন যেন বডি ক্যাম্পটা তার অন থাকে সেক্ষেত্রে এক্ষেত্রে সচ্ছতটা আসবে পাশাপাশি হচ্ছে যে র্যান্ডমলি আইনটা প্রয়োগ করতে হবে এবং সবার জন্য আইনটা প্রয়োগ করতে হবে চালকদের নির্দিষ্ট বেতন কাঠামো ঠিক করা গেলে দুর্ঘটনারোধ করা সম্ভব বলে মত বিশেষজ্ঞদের মুস্তাফিজ রহমান এটিএন বাংলা ঢাকা